জয়ের ব্যাপারে 100% আশাবাদী ছিলাম এবং সেটাই ঘটতে চলেছে। দুটো রেজাল্ট ইতিমধ্যেই বেরিয়ে গেছে আমাদের 10-11 আসনে, আর 12 আসনেরটা চলছে গণনা, সেখানেও আমরা অনেক এগিয়ে আছি। বিশ্বজিৎ সিং যেটা প্রার্থী চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি, তো আসলে তাপ তখন ইলেকশন হলে যা হয়, অনেক ক্ষেত্রে মানুষ বেরিয়ে আসেনি, ভোটাধিকার তেমন একটা প্রয়োগ হয়নি, যার জন্য পার্সেন্টেজ কমে গেছে। যেমন উনি যদিও 5,000 ভোটের ব্যবধানে জিতেছেন, কিন্তু পার্সেন্টেজ অনেক বেশি হওয়া উচিত ছিল, সেটা হয়নি। আর বিশ্বজিৎ দাস তিনিও ভালো 9,000 ভোটের ব্যবধানে প্রায় জিতেছেন। দু জায়গায় সিপিএম আর কংগ্রেসের প্রায় একই অবস্থা, একটাতে 500 আর একটাতে 300-500, এটা তো সেই একই অবস্থা। আমরা আসলে মাঠের ময়দানে লড়াই করে অভ্যস্ত, ছাত্র জীবন থেকে কলেজ জীবন হোক, পরবর্তী সময়ই হোক, কিন্তু এখন যেটা আসলে সিপিএমের মরাল ব্রেকডাউন হয়েছে তা বোঝাই যায়, কারণ তার প্রার্থী জোগাড় করতে পারে না কোনো পঞ্চায়েত, এমন রাজ্যে ভয় ভীতি দেখানো। আমি শেষ দিন পর্যন্ত নমিনেশনের আড়াইটি পর্যন্ত ছিলাম, তখন এদের আসার খবর নেই, যাতে কেউ ওদের বাধা না দেয়। সত্যিকারের প্রতিযোগিতা হলে এটা আয়নার মধ্যে আমরা দেখতে পাবো আমার চেহারাটা কোথায়, কোথায় আমাদের দুর্বলতা, কোথায় আমাদের সফলতা, কী কাজ করলে পরে আবার সেটাকে মেক আপ করা যাবে, সেগুলো কিছু হয় না। এটা মানে গণতন্ত্রের পক্ষে ঠিক না। জয়ের আনন্দ তো অবশ্যই আছে, দায়িত্ব আমাদের অনেক বেড়ে গেছে, বিরোধীরা থাকলে হয় কি কাজের প্রতি আগ্রহটা বেড়ে যায়। আর তাপ উত্তাপহীন ইলেকশন মানে করতে গেলে যা হয়, আমি যেটা একটু বারবার জোর দিয়েছি প্রচারে গিয়ে সব পঞ্চায়েতেই আগ্রহতে বলেছি যে আপনারা বিরোধীদের চেহারা দেখছেন না আসলে, কিন্তু তারপরেও একটা সংখ্যায় বিরোধী ভোট আসে দেয় থাকে, আর আপনারা যদি ঠিকমতো ভোট পেপারে না আসেন তাহলে কিন্তু এই ডিফারেন্সটা আমরা পাবো না, যেটা পাওয়া উচিত। যেই কাজ আমরা করেছি, এই বর্তমান কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, বিজেপি এবং আমরা এই কেন্দ্রে হোক, একটা একটা করে যদি বলি বহু সময় লাগবে। সেই শিক্ষায় বলুন, স্বাস্থ্যে বলুন, আপনার রাস্তায় যোগাযোগ ব্যবস্থায় বলুন, বিভিন্নভাবে পানীয় জল বলুন, সেচের জল বলুন, মানুষকে বেনিফিট দেওয়া বলুন, বিভিন্ন দপ্তরে চাকরির ব্যবস্থা করা বলুন, সব ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্যভাবে কাজ করতে পেরেছি এই সময়ের মধ্যে। এবং পঞ্চায়েতগুলোতেও যা যা দাবি ছিল তা সবই আমরা পূরণ করেছি। এখানে মাপে বাড়িতে রিলিজিয়াস টুরিজমের কাজ শুরু হয়ে যাওয়ার কিছু, পাশেই হচ্ছে প্রাইমারি হেলথ সেন্টার, ওইদিকে আসছে কোর্ট, এদিকে হয়ে গেছে ডিগ্রি কলেজ 4 বছরে করেছে, এদিকে হচ্ছে আপনার রেলওয়ে ব্রিজ, তো তারপরে বিভিন্ন স্কুলগুলো নতুন সাজেশন হয়েছে। আমার এখানে প্রায় এখন শিক্ষাক্ষেত্রে 100 কোটি টাকার কাজ চলছে, সে ইউজ তো কাজ আরও রয়ে গেছে, বাকি যে নেই তা না, কারণ জনগণের জন্য কাজ সহজীবনই করতে হয়, নিরন্তর চলে যেতে হয়। আমি আশাবাদী যে উন্নয়নের পক্ষেই মানুষ ভোট দিয়েছে, রায় দিয়েছে, আর আগামী দিন যাতে তারা আগ্রহ না হারিয়ে ফেলে সেটা গণতন্ত্রের পক্ষে আমি মনে করি বিপজ্জনক, সেই দিকে আমাদের দৃষ্টি নিয়ে চলতে হবে। যাকে যাতে যদি টার্গেট দেওয়া হবে সেই কাজগুলো যাতে পঞ্চায়েত লেভেলে, সমিতি লেভেলে এবং জেলা পরিষদ লেভেলে সেই কাজগুলো আমরা করতে পারি।